পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে পুলিশ সুপার AHM আব্দুর রকিব স্বাগত বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক AKM গালিব খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুর রশিদ, 59 BGB রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা, 53 BGB চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ভোলাহাট, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি নির্বাহী পরিচালক রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৈনিক গোর বাংলার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, স্থানীয় পত্রিকা সম্পাদক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিগণ। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ। দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং জেলা পুলিশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।